নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার জয়িতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে ফ্রুট কেকের রেসিপি শেয়ার করব। তার জন্য লাগছে চিনি, আমরা ব্যবহার করছি ময়দা, হোয়াইট তেল, আমাদের লাগছে বাটার, ব্যবহার করছি আমরা দুধ, লাগছে ভ্যানিলা এসেন্স, আমরা এখানে সামান্য পরিমাণে নুন ব্যবহার করছি, কাজু, কিশমিস, আমন্ড, আর আমরা ব্যবহার করছি চেরি আর মোরব্বা। এগুলো আপনারা আপনাদের চয়েস মতো যে কোনো ড্রাই ফ্রুটসই ব্যবহার করতে পারেন। আমরা এছাড়াও লাগছে এখানে ডিম, আমরা তিনটে ডিম ইউজ করছি, বেকিং পাউডার। প্রথমে একটি পাত্রের মধ্যে আমরা মধু নিয়ে নিয়েছি, আর তার মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে আমরা চপড করে নিয়ে সেই ড্রাই ফ্রুটসগুলোকে মধুর মধ্যে দিয়ে আমরা কিছুক্ষণ ভিজিয়ে রাখব। প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টা মতো এটা আমরা ভিজিয়ে রাখব। আমরা এখানে ডেটসও ব্যবহার করছি, মানে খেজুর। খেজুরগুলোকেও আমরা কিন্তু টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে এই মধুর মধ্যে দিয়ে সমস্ত উপকরণগুলোকে মধুর মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে পাত্রটিকে কিন্তু আমরা ঢেকে দিয়ে রাখব এক ঘন্টা থেকে দেড় ঘন্টা মতো। আমরা গ্যাস অন করে তাতে একটি পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি নুন। আমরা পাত্রটিকে প্রিহিট করে নেব। এখানে আমরা দেখুন যে নুনটা ব্যবহার করেছি, এটা কিন্তু প্রায় লালচে লালচে দেখাচ্ছে, কারণ আমরা এই নুনটা এর আগে বহুবার কেক বানানোর জন্য ব্যবহার করেছি। পাত্রটিকে কিন্তু আমরা ঢাকা দিয়ে রাখছি, পাত্রটিকে প্রিহিট করার জন্য আমাদের খানিকক্ষণ টাইম দিতে হবে। এবার আসুন বাকি জিনিসটা আমরা রেডি করে নিই। আমরা মিক্সার গ্রাইন্ডারের বোলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ডিম। ডিমটা আমরা ফাটিয়ে দিয়ে দিলাম। আমরা এই রেসিপিটার জন্য এক কাপ মতো চিনি ব্যবহার করছি। চিনি আমরা আগে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো করে রাখা এক কাপ চিনি আমরা এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমরা ব্যবহার করছি হাফ কাপ মতো গুড়। আমরা এখানে খেজুরের গুড় ব্যবহার করছি। দেখুন, ডিম, চিনি আর গুড় এই তিনটে উপকরণকে আমরা মিক্সার গ্রাইন্ডারে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে এবার আমরা দিয়ে দিচ্ছি বড় টেবিল স্পুনের দু চামচ মতো বাটার, আর আমরা এর মধ্যে ব্যবহার করছি হাফ কাপ মতো হোয়াইট অয়েল। বাটার আর হোয়াইট অয়েল দেওয়ার পরে সমস্ত উপকরণগুলোকে আবার একবার আমরা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এই ব্যাটারটাকে এবার আমরা একটি কাচের বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমরা আস্তে করে ঢেলে দিচ্ছি। এই ব্যাটারটার মধ্যে এবার আমরা দিয়ে দিচ্ছি ময়দা। আমরা এখানে বড় কাপের দুই কাপ মতো ময়দা ব্যবহার করছি। অল্প অল্প পরিমাণে করে ময়দা দিতে হবে, দিয়ে বাকি ব্যাটারটার সঙ্গে কিন্তু আস্তে আস্তে এইভাবে সেম ডিরেকশনে ক্লক ওয়াইজ এটাকে এইভাবে মিশ্রণ করতে হবে। ব্যাটারের সঙ্গে ময়দাটা ব্লেন্ড করার সময় অবশ্যই আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে এটা কিন্তু সেম ডিরেকশনেই সবসময় ব্লেন্ড করতে হবে। দেখুন, ময়দা মিশ্রণ করা হয়ে গেছে। এর মধ্যে এবার আমরা দিয়ে দিলাম এক চামচ মতো বেকিং পাউডার। আমরা এর মধ্যে ছোট চামচের হাফ চামচ মতো বেকিং সোডাও দিয়ে দিলাম।
দিচ্ছি এর মধ্যে আমরা ভ্যানিলা এসেন্স, আমরা ছোটো চামচের দু চামচ মতো ভ্যানিলা এসেন্স এর মধ্যে ব্যবহার করেছি। এবার এই বেকিং পাউডার আর ভ্যানিলা এসেন্সকে ময়দার এই ব্যাটারটার সাথে খুব ভালোভাবে সেম ডিরেকশনে, যেই ডিরেকশনে আমরা ময়দা ব্লেন্ড করেছিলাম, সেম ডিরেকশনে কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ মতো দারচিনির গুঁড়ো। আমরা যে কেক প্যানটার মধ্যে আমরা কেকটাকে বেক করব সেটার মধ্যে আমরা ব্রাশ দিয়ে হোয়াইট তেল মাখিয়ে নিয়েছি। এই ব্যাটারটার মধ্যে এবার আমরা আগের থেকেই যে মধুর মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ঘণ্টাখানেক মতো ভিজিয়ে রেখেছিলাম, সেই ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো অল্প অল্প পরিমাণে এই ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশ্রণ করে নিতে হবে। এটাও কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, সেম ডিরেকশনে কিন্তু ড্রাই ফ্রুটসগুলোকেও এর সাথে মিশিয়ে দিতে হবে। কেকের জন্য ব্যাটার কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। আমরা যে কেক প্যানটার মধ্যে অয়েল ব্রাশ করে রেখেছিলাম তার মধ্যে আমরা এখানে বাটার পেপার দিয়ে দিয়েছি, আর তার মধ্যে এই যে কেকের যে ব্যাটারটা আমরা রেডি করলাম সেই ব্যাটারটা এবার আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দিচ্ছি। উপর থেকে আরও খানিকটা পরিমাণে মধু মিশ্রিত ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। এটা পুরোটাই আপনাদের ব্যাপার, আপনারা যেরকম সাজাতে চাইবেন ঠিক সেই অনুযায়ী কিন্তু আপনারা ডেকোরেশনটা নিজেদের পছন্দ মতো অবশ্যই করে নিতে পারেন। কেক প্যানের মধ্যে সমস্ত মিশ্রণটা ঢালা হয়ে যাওয়ার পর একটু ট্যাপ করে নেবেন, যাতে ভিতরে কোনো এয়ার বাবলস না থাকে, তাহলে কিন্তু ট্যাপ করে নিলে এয়ার বাবলসগুলো যা থাকে বেরিয়ে যায়। এদিকে আমরা যে নুন দিয়ে পাত্রটাকে প্রিহিট করে রেখেছিলাম তার মধ্যে আমরা একটি স্ট্যান্ড বসিয়ে আস্তে করে এই কেক প্যানটাকে এর মধ্যে বসিয়ে দিচ্ছি, আর পাত্রটাকে আমরা ঢেকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু 50 থেকে 60 মিনিট মতো আপনাদেরকে টাইম দিতে হবে, আর আমরা একদম সিমটাকে লো করে দিচ্ছি। লো সিমেই এটা 50 থেকে 60 মিনিট মতো সময় নেবে। দেখুন, সার্ভিংয়ের জন্য একদম রেডি হয়ে গেছে ফ্রুট কেক। রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী এরকম ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।